ঘোষণা, একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা। এত দ্বারা করোনা ভাইরাস জনিত কোভিড-19 এর বিস্তার রোধকল্পে সরকার সার্বিক কার্যাবলী ও চলাচলে বিধিনিষেধ আরোপ করেছেন। 21 জানুয়ারি 2022 থেকে আগামী 6 ফেব্রুয়ারি 2022 পর্যন্ত সকল স্কুল, কলেজ ও সমপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকিবে। বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ ক্ষেত্রে অনুরূপ ব্যবস্থা গ্রহণ করবে। সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, রাষ্ট্রীয় অনুষ্ঠানে 100-এর বেশি জনসমাবেশ করা যাবে না। এসব ক্ষেত্রে যারা যোগদান করবে তাদের অবশ্যই টিকা সনদ বা PCR সার্টিফিকেট আনতে হবে। সরকারি, বেসরকারি অফিস, শিল্প কারখানা সহ কর্মকর্তা কর্মচারীদের টিকা সনদ গ্রহণ করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে দায়িত্ব বহন করবেন। বাজার, শপিং মল, মসজিদ, বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, রেল স্টেশন সহ সব ধরনের জনসমাবেশে অবশ্যই মাস্ক ব্যবহার সহ যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে এবং বিষয়টি স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনিটর করবে।